আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা আলাপ করব বাংলাদেশের সবচাইতে বেশি প্রচলিত এবং সবচেয়ে থেকে সস্তার যে ইনকিউবেটর, কম দামের মধ্যে ভালো ইনকিউবেটর, সেটি হলো আপনার ককসিট ইনকিউবেটর, অর্থাৎ কম বাজেটের মধ্যে ভালো জিনিস। তো চলুন আমরা দেখে নেই যে আসলে কম বাজেটের মধ্যে ডিম ফোটানোর মেশিন ভালো কোনগুলা হয় এবং কিভাবে সেটি আসলে ভালো হলো সেটি একটু দেখে নিই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে 120 ডিমের একটি 120টি টার্কি ডিমের ইনকিউবেটর। কয়েলের ডিম আপনি 400 পর্যন্ত 350-400 মতো কয়েলের ডিম ধরবে। তো এই মেশিনটির প্রধান তিনটি বৈশিষ্ট্য আছে। প্রথমটি হলো এটি কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয়, দেখতে পাচ্ছেন, এবং খুব সহজে বহন করা যায়। তো এইটি গেল প্রথমটি। দ্বিতীয়টি হলো এইটি সম্পূর্ণ এসি এবং ডিসিতে চলে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর ফিনিশিং। তো আমি কারেন্টে একটি ফ্ল্যাগ লাগিয়ে রেখেছি এবং ব্যাটারিতে লাল কালো ক্লিপ লাগিয়ে রেখেছি। এই মুহূর্তে কন্ট্রোলার এবং মেশিনটি কিন্তু কারেন্টে চলছে। তো কারেন্ট যখন চলে যাবে অটোমেটিকলি কিন্তু আপনার এইটুকু ছোট্ট ব্যাটারি থেকে কিন্তু ও সম্পূর্ণ ব্যাকআপ দিবে, অর্থাৎ কারেন্টে যেভাবে চলতেছিল ঠিক ওইভাবেই চলবে অটোমেটিক সেটি। তো আবার যখন কারেন্ট আসলে ব্যাটারি লাইনটি কিন্তু অফ হয়ে যাবে এবং সরাসরি কারেন্টে চলবে। দেখুন, এখানে ডাবল সিস্টেম করা আছে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কারেন্টের লাইটটি জ্বলছে। যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু দেখুন এইখানে দুইটি আপনার ডিসি লাইট আছে, এই লাইট দুটি কিন্তু তখন অটোমেটিকলি জ্বলে উঠবে, অর্থাৎ তাপ কন্ট্রোল রাখার জন্য যতটুকু আলো প্রয়োজন, যতটুকু তাপ প্রয়োজন সেটি কিন্তু ও নিজের থেকেই দিবে। সেটি কারেন্ট থাকুক কিংবা না থাকুক, সরাসরি ব্যাটারি থেকে চলবে, কারেন্ট আসলে কারেন্টে চলবে, অর্থাৎ লাইট জ্বলে থাকবে। দুই আইটেম লাইটই আপনার ফাংশন করা আছে, সেটিং করা আছে। তো এখানে কারেন্ট থাকলো কি থাকলো না সেটি বিবেচ্য বিষয় না, মেশিন কিন্তু চলবে এবং অটোমেটিকলি সেটি কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডিম বসিয়েছি, নিচেরটা কিন্তু এখনও পুরাটা খালি আছে, অর্থাৎ নিচে কিন্তু পুরাটা ডিম বসবে। আর ডিমটা কিন্তু হাতে আপনার হাতে ধরে কিন্তু এভাবে উল্টানোর প্রয়োজন নাই, যেহেতু আমরা এরকম একটা সিস্টেম রেখেছি যে আপনি জাস্ট এইটি একটু টানবেন, সব ডিমগুলো কিন্তু অটোমেটিকলি ঘুরে যাবে। আমার এখানে ডিম কম আছে তাই ঘুরলো না। তো যখন এই জায়গাটা পুরো ব্লক থাকবে, ভরা থাকবে ডিমে, তখন কিন্তু সবগুলো ডিম ঘুরে যাবে, জাস্ট একটু টেনে দিবেন। আবার 6 ঘন্টা পরে জাস্ট একটু ঠেলে দিবেন। তো জাস্ট এরকম টেনে দিলেন, তো 6 ঘন্টা পরে আবার একটু ঠেলে দিলেন, দেখবেন সবগুলো ডিম কিন্তু অটোমেটিক ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন ভিতরে একটি HTC মিটার। আপনারা এই মেশিনগুলো যখন ক্রয় করবেন, এখানে যা যা দেখছেন সব কোটি পণ্যই কিন্তু আপনি পাবেন, অর্থাৎ এই বাক্সটির সাথে আপনি যেভাবে দেখতেছেন ঠিক হুবহু সেইভাবে কিন্তু ফিটিং করা অবস্থা মেশিনটা আপনারা পাবেন। ট্রেটিও অত্যাধুনিক এবং দেখতেও সুন্দর, বাইরে থেকে এবং ভিতর থেকে অসাধারণ ফিনিশিং করা হয়েছে। জিনিসটিকে আপনাকে যথেষ্ট ভালো হ্যাচিং রেট দিবে, পাশাপাশি দেখতেও কিন্তু সুন্দর লাগবে। দেখুন ফাংশনটি কিভাবে করা হয়েছে, দেখুন ফ্যানটি কিন্তু ঘুরছে। তো সম্পূর্ণ অটো কাজ করবে বন্ধুরা। এই মেশিন আসলে নতুন করে বলার কিছু নেই, এইগুলা অনেক আগে থেকে আপনারা হয়তো এই মেশিনগুলোর সাথে পরিচিত। তো তারপরে একটু দেখালাম, শুধু ডিফারেন্ট শরীয়তপুর পাখি হাউজের মেশিনে আলাদা একটু ডিফারেন্ট থাকে, সেটি হলো দেখতে অসাধারণ সুন্দর এবং হ্যাচিং রেটটিও ভালো পাবেন। তার উপরে প্রত্যেকটা জিনিস সঠিক জায়গায় স্থাপন করা হয়েছে, অর্থাৎ লাইট ফ্যান যেটা যেখানে যেরকম থাকার কথা অরিজিনালি সেরকম বৈজ্ঞানিকভাবে বসানো হয়েছে, অর্থাৎ এলোমেলোভাবে আপনার ডিমের মাঝখানে লাইট কিংবা লাইটের কাছাকাছি সেন্সর, এরকম ভুলগুলা এড়িয়ে চলা হয়েছে, অর্থাৎ সেই দিকগুলো যথেষ্টই মাথায় রাখা হয়েছে। দেখুন আমরা সেন্সরের লাইনটি কত দূরে রেখেছি, লাইট থেকে অনেক দূরে থাকার কথা সেটি কিন্তু আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে যখন লাইটটি তাপ উৎপন্ন করছে তখন কিন্তু এই ফ্যানটি কিন্তু আপনার লাইটের তাপটি কিন্তু সমানভাবে পুরো ইনকিউবেটরে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আবার যখন কারেন্টের লাইনটি অফ হবে, যখন ডিসি লাইট অর্থাৎ এই লাইট দুইটি অন হবে ব্যাটারির মাধ্যমে, সেইটি কিন্তু আপনার তাপ যে তাপ আছে ফ্যানটি কিন্তু সারা ইনকিউবেটরে ছড়িয়ে দিবে, যে কারণে আপনার তাপ যদি সঠিক রিডিং আপনার কন্ট্রোলারটি দেখুন, আমাদের কন্ট্রোলারটি যদি সঠিক রিডিং দেয় আর যদি সেন্সরের মাধ্যমে সঠিকভাবে মেশিনটি পরিচালনা করে তাহলে কিন্তু সময় মতো ভালো হ্যাচিং রেট, সময় মতো ডিম ফোটার এবং ভালো হ্যাচিং রেট না আসার কোনো সম্ভাবনা থাকে না। সবগুলো বিষয় যদি পারফেক্ট কাজ করে তাহলে হ্যাচিং রেট অবশ্যই ভালো পাবেন এবং সঠিক সময়ে বাচ্চা ফুটবে। আমরা জানি যে মুরগির ডিম 21 দিনে ফুটে, সেটি যখন 22 দিন 23 দিনে চলে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো প্যারালাইজ হয় এবং বাচ্চাগুলোর মৃত্যু হার বেড়ে যায়। তো আমাদের মেশিনগুলো এই দিক থেকে পরীক্ষিত যে সঠিক সময়ে ফুটবে এবং বাচ্চাগুলিও যথেষ্ট সুস্থ সবল হয় এবং আশা করি আমাদের প্রত্যেকটি মেশিনে সেই গুণাগুণ কিন্তু রেখেই তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটা কাস্টমারই আমাদের কাছে মূল্যবান এবং প্রত্যেকটা কাস্টমার যাতে সফল হয় সেই দিকগুলো মাথায় রেখেই কিন্তু প্রত্যেকটা মেশিন বানানো হয়েছে। বন্ধুরা, প্রত্যেকটা মেশিনে কিছু কিছু সুবিধা পাবেন। সবগুলি ইনকিউবেটরই কিন্তু আমাদের এসি এবং ডিসিতে চলে, সেইটি ককসিট হোক, রাউন্ড সিস্টেম হোক কিংবা ফুল অটো ইনকিউবেটর হোক, সব আইটেমের মেশিন আমাদের কাছে পাবেন এবং সবগুলি মেশিনে আমরা এই সিস্টেমটি রেখেছি যাতে এসি এবং ডিসিতে চলে। আর নিঃসন্দেহে সবগুলো মেশিন আপনি আইপিএসও চালাতে পারবেন। তো বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর, হ্যাচিং রেটও ভালো পাবেন এবং সর্বোপরি বলবো যে মেশিন যার কাছ থেকে নেন আপনারা যাচাই করে নেবেন যাতে তার ইউজাররা কী বলে, অর্থাৎ আমরা যারা মেশিন বিক্রেতা যারা বিক্রয় করি আমাদের কাছ থেকে যারা কেনে তারা কীরকম রিপোর্ট দেয় যে ভালো না মন্দ, সেটাই হলো আসল সত্যি কথা। তো সেইভাবে ইউজারদের থেকে রিপোর্ট নেবেন যে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এরকম রিপোর্ট নেওয়ার পরে সিদ্ধান্ত নেবেন যে আপনি মেশিনটি কোথা থেকে ক্রয় করবেন। সেক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা অনেক কমে আসবে। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ককসিট ইনকিউবেটর, সবথেকে সস্তার এবং কম দামের মধ্যে ভালো ইনকিউবেটর ককসিট ইনকিউবেটর, সেটির কোয়ালিটি এবং সেটি সম্পর্কে আলোচনা সেটি আমরা করলাম। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।